তৃণমূল কংগ্রেসে এখন আর কোনো কর্মী নেই, আছে শুধু জমিদার আর পুলিশ বাহিনী। তাই সেই পুলিশ বাহিনীকে দিয়ে মিথ্যা মামলা করছে বিজেপি কর্মীদের উপর। রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করুক, নিরপেক্ষভাবে কাজ করুক, আর তারা যদি তৃণমূলের কথাতেই চলে তাহলে আগামী দিনে বিজেপি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এখন নানান রকম বিধি জারি হয়েছে যে সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মিটিং মিছিল করছে এসব কোনো কিছুকে তোয়াক্কা না করে। পুলিশ প্রশাসন ও বিডিও এসবকে দেখেও কিছু দেখছে না, অথচ বিজেপি যদি কোনো মিটিং মিছিল করে তখনই তাদের উপর চড়াও হচ্ছে পুলিশ বাহিনী। তিনি বলেন, করোনা ভাইরাস যেমন গোটা বিশ্বের কাছে আতঙ্কের, তেমনি এই রাজ্যের মানুষের কাছে মমতা ভাইরাস এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এই ভাইরাসকে দূর করার জন্য বিজেপির কর্মীরা এখন রাস্তায় নামবে। সৌমিত্রবাবু বলেন, পশ্চিমবঙ্গের মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মান পান না, মৃত হয়ে সম্মান পান। তিনি বলেন, করোনা ভাইরাসের সময় যখন 100 দিনের কাজ দিচ্ছে সরকার, ঠিক তখন এই কাজ নিয়েও তারা এখানে দুর্নীতি করছে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিডিওরা বলে তিনি অভিযোগ করেন। দেখুন, শ্রমিক তো হচ্ছে আমার আপনার সবাইকারী ঘরের ভাই। আজকে আমি যে কোনো মনে করি যে আমরা সবাই ঘরের ভাই, তো ভাইয়েরা বা দাদারা আমার কাজ করতে গেছেন, তো সেখানে মমতা ব্যানার্জি প্রথমে হচ্ছে যে সিঙ্গুরের শিল্প উঠিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রেড অ্যালার্ট করে দিয়েছেন শিল্পর ক্ষেত্রে। তিনি আজও পর্যন্ত 10 বছরে একটা শিল্প আনতে পারেননি। আমরা দেখেছি রায়গঞ্জেও বলেছিল শিল্প আনবো, যে তার 6 মাসের মধ্যে শিল্প আনবো বলেছিলেন। উনি বলেছিলেন শিলিগুড়িতে দাঁড়িয়ে অনেক জমি নিয়েছেন, বলেছিলেন শিল্প করব, কিন্তু দেখা গেছে একটা শিল্প আসেনি। তার জন্য আমাদের ছেলেরা, বাড়ির ছেলেরা বাইরে কাজ করতে গেছে, বাড়ি থেকে কাজ করে ফেরার পথে মমতা ব্যানার্জি প্রথমে তাদেরকে পরিযায়ী শ্রমিকদেরকে, আমি তো মনে করি এরা পরিযায়ী শ্রমিক নয়, এরা আমাদের ঘরের ছেলে এবং তারা পশ্চিমবঙ্গবাসী, কারণ তাদের পয়সাতে আমরা খাওয়া দাওয়া করি। যারা যে তো সেখানে মমতা ব্যানার্জি প্রথমে বলেন করোনা ট্রেন, তো তিনি তাদেরকে সম্মান দেবেন এটা কি করে ভাবছেন? উনি কাউকে সম্মান দিতে চান না। পশ্চিমবঙ্গে জীবিত অবস্থায় মানুষ সম্মান পান না, মৃত অবস্থায় মানুষ সম্মান পান না। তাই আজকে এই প্রতিটা ব্লকে ব্লকে 100 দিনের যে খাতা কমপ্লিট হচ্ছে এটা বিডিওরা যোগ সাজে আছে, এবং আপনাদের যে জেলায় প্রতিটি ব্লকে যেটা চলছে একটা সুপারভাইজার রেখে, আমি যে খবর নিয়েছি সুপারভাইজার রেখে শুধু খাতাগুলো কমপ্লিট চলছে। তৃণমূল কংগ্রেসকে লিডারদেরকে মান্থলি তৈরি করা হচ্ছে, যেভাবে আমফোন এবং করোনাতে যেভাবে টাকাগুলো দেওয়া, চাম্পনের টাকাগুলো দেওয়া হচ্ছে যে 20,000 টাকা করে কমিশন, ঠিক এখানে 50% পর্যন্ত কমিশন আপ টু বিডিও পর্যন্ত যাচ্ছে, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পর্যন্ত যাচ্ছে, জেলা তৃণমূলের সভাপতি পর্যন্ত যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে আজকে তাদেরকে কেন্দ্রীয় সরকার 221 টাকা, 182 টাকা থেকে 221 টাকা আপনার 100 দিনের কাজের টাকা করেছেন। পরিযায়ী শ্রমিকদের জন্য বারবার কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে, কিন্তু এই সরকার কোনো কাজ